আগের বার আমি পেয়েছিলাম 57, এবার আমি পেয়েছি 120। আগেরবার আমি কী কী ভুলগুলো করেছিলাম, কারণ আগেবার আমি পড়েছিলাম, প্রচণ্ড পড়েছিলাম, কারণ আগেবার আমার প্রিপারেশন মোটামুটি ঠিক ছিল, কিন্তু আমার তাহলে বুঝতে পারলাম না আমার মোটামুটি স্কোর কেন এলো না আমার। তাহলে আমি দেখলাম যে আমি শুধু পড়েই গেছি কিন্তু আমি প্র্যাকটিস কিছু করিনি, মানে মক টেস্ট দিইনি। তোমরা যারা আগে হয়তো এক দুবার অ্যাটেম্প করেছো, পরীক্ষা এক্সাম দিয়েছো, কিন্তু তোমাদের পাস হচ্ছে না, তোমরা মোটামুটি তোমাদের প্রিপারেশন ঠিক আছে, তোমাদেরও ভুল হচ্ছে এটা যে তোমরা মক টেস্ট দিচ্ছ না। আমার কথাটা বিশ্বাস করো, তোমাদেরও একটা ভুল হচ্ছে তোমরা মক টেস্ট দিচ্ছ না বা তোমরা ডেলি প্র্যাকটিস করছো না। ম্যাথ দিয়ে তোমাদেরকে ডেলি প্র্যাকটিস করতে হবে, কারণ আগেবার আমি ম্যাথ দিয়ে মোটামুটি সব কনসেপ্টই জানতাম, জিআই জানতাম, আমি মক টেস্ট দিইনি, তার লাগে আমার স্কোরটা বুস্ট হয়নি, কারণ আমি জিআই সময়ের মধ্যে কমপ্লিট করতে পারিনি। 2, 5, 7, 8, 10 করেছি, তারপরে টাইম শেষ হয়ে গেছে, এবার আমি জিকে করবো না ম্যাথ করবো না আর কী করবো, তার জন্য আমার টাইম শেষ হয়ে গেছে। তার জন্য আমি এবার শুধু মক টেস্ট দিয়েছি, পরীক্ষার এক মাস আগে আমি শুধু মক টেস্ট দিয়েছি, মোটামুটি আমি 90টা মক টেস্ট দিয়েছি, মিনি মক টেস্ট ফুল মক টেস্ট মিলে 90টা, এক মাস আগে শুধু মক টেস্ট দিয়েছি। হিন্দি আমি পড়িনি, কারণ হিন্দি আগেবারে পড়েছিলাম, হিন্দি অত পড়ার এনার্জি থাকে না, আমার এনার্জি থাকে না। তোমরা পড়ো, তোমাদের হিন্দিতে 30 স্কোর হবে কনফার্ম বলছি আমি, যদি এখন থেকে তোমরা হিন্দি পড়ো যারা নতুন আছে, আর যারা পুরনো আছে তোমরা ইংলিশ ছাড়ো, হিন্দি করো, হিন্দি বেস্ট হবে। তুমি হিন্দিতে কিছু না জানো, এক মাস তুমি বর্ণ পরিচয় যেগুলো আছে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সেগুলো দেখো, তারপর অঙ্কিত বিদ্যুৎ রোজগার স্যারের তুমি ক্লাস দেখো, হিন্দি ক্লাস ওখানে করায়, দারুণ ক্লাস করায়, তুমি মোটামুটি দেখো তোমার হিন্দিতে স্কোর ভালো আসবে, কথাটা আমার বিশ্বাস করো। এবার আমি হিন্দি পড়ে গেছিলাম পরীক্ষার আগে, তো আমি আমার স্ট্র্যাটেজি ছিল যে আমি ম্যাথ জিআই মোটামুটি আমার জিআই আমি 18টা করেছিলাম, জিআই 18টা ঠিক আছে, ম্যাথ আমি 19টা করেছিলাম, 18টা আমার ঠিক যেত, কিন্তু আমি দুটো আমার ক্যালকুলেশনে ভুল হয়েছে আর একটা আমি আন্দাজে দিয়েছিলাম, বাকি আমার ম্যাথে 16 ঠিক করেছি, 3টে ভুল করেছে, আর জিআই 18টা করেছি, দুটো লেন্থি ছিল, তার জন্য আমি দুটো ছিঁড়ে দিয়েছি। আর হিন্দি আমি পড়ে বললাম যে হিন্দি আমি পড়িনি, জাস্ট পরীক্ষা দিতে গেলাম হিন্দি না পড়ে। তোমরা তোমাদের ভুল হচ্ছে ওটাই যে তোমরা মক টেস্ট দিচ্ছ না বা তোমরা প্র্যাকটিস করছো না, তার জন্য তোমাদের স্কোর হচ্ছে না। তো আমার কথা তুমি ভালো করে দেখো, তুমি শুধু পড়ে যাচ্ছ কিন্তু তুমি মক টেস্ট দিচ্ছ না বা তুমি ম্যাথ দিয়ে প্র্যাকটিস করছো না, তার জন্য তোমার স্কোর আসছে না। আমি আগেবারে দেখেছি, কারণ আগেবার আমার সিলেকশন এই জন্য হয়নি, আমি পাস করতে পারিনি, ভেবেছিলাম যে পাস হয়ে যাবে, আনসার কি যখন এলো তখন আমার পুরো মন ভেঙে গেলো, কারণ আমি ম্যাথ দিয়ে প্র্যাকটিসই করে যাইনি, শুধু পড়ে গেছি কিন্তু প্র্যাকটিস কিছু করে যাইনি। আর আমি তোমাদেরকে একটাই কথা বলবো, যারা ম্যাথ দিয়ে যেখানে তুমি অনলাইন বা অফলাইন একটা যে কোনো স্যারকে তুমি ফলো করো, হয় অফলাইনে পড়ছো সে যা করাবে সেটাই ফলো করো, অন্য অ্যাপ্রোচ নিতে যাও না। হয়তো তুমি এখানে দুটো ভিডিও দেখলে ভালো পেলে, এখানে একটা অ্যাপ্রোচ নিলে এখানে একটা, তুমি যেটা নেবে ইউটিউবে যদি ক্লাস করো, আমি যেমন কোনো কোচিং নিইনি, আমি জাস্ট বাড়িতে পড়েছি, অনলাইনে পড়েছি, অনলাইনে মানে ইউটিউবে পড়েছি। আমি তোমাদেরকে পরে একটা ভিডিওতে বলবো আমি কোনখান থেকে ক্লাস করতাম ম্যাথ দিয়ে, যে কোনো তুমি তুমি যে অবশ্যই জানো যে কোথায় কী ক্লাস করতে হবে, তুমি যে কোনো একটা স্যারের অ্যাপ্রোচ নাও, যার কাছে করবে একরকম করবে, বিভিন্ন রকম শিখতে যাও না, তখন তোমার ব্রেন গোলমাল হয়ে যায়, মানে এইখানে একটা অ্যাপ্রোচ নিচ্ছে, এখানে একটা অ্যাপ্রোচ দিয়ে তুমি কোনটা করবে বুঝতে পারছো না, এটা সহজ মনে হচ্ছে, ওটা ভুল জটিল মনে হচ্ছে, কোনো সময় ওই স্যারের সহজ মনে হচ্ছে ওটা নিচ্ছ। যে কোনো একটা স্যারকে ফলো করো, তার চ্যানেলই দেখো, সেখানে ম্যাথ জিআই করো, যে স্যার জিআই করে তার জিআই করো, যে ম্যাথ করে তার ম্যাথ করো, বাকি তুমি মোটামুটি জিকে কমপ্লিট করো, তারপরে হিন্দিটা মোটামুটি তুমি কমপ্লিট করো, এখন থেকে হিন্দি করলে তুমি 14-15টা আরামসে হিন্দি করতে পারবে। ম্যাথ ইয়ে যদি কেউ ভালো স্টুডেন্ট হয় সেও তুমি 17-18টা করে আরামসে করতে পারবে, কি তার এমন জটিল নয়, যারা এভারেজ সবাই 15-16টা করে করতে পারবে। আর তুমি ভেবো না এবারে সোজা পেপার এসেছে, আমি মানছি সোজা হয়েছে, কিন্তু পরের বার সোজা আসবে সেটা কোনো নাম আসতে পারে পরের বার সোজা, তাই তুমি তোমার প্রিপারেশন নিয়ে যাও, তোমার প্রিপারেশন নিতে হবে, তোমার প্রিপারেশনটা সেই লেভেলের নাও যেন তুমি আরামসে 120-130 স্কোর করতে পারো, যেমন তোমাকে আর না স্কোর যেমন না তোমাকে আর ভাবতে হয় সেইভাবে প্রিপারেশনটা নাও। আর তোমাকে মক টেস্ট আমি বলি, তোমাকে মক টেস্ট মাস দিতে হবে, আর তুমি যদি নতুন হও তাহলে তুমি যে চ্যাপ্টারটা করলে ম্যাথ বা জিআই সেটার উপর মক টেস্ট দাও, তাহলে তুমি বুঝতে পারো তোমার বুস্টটা, তাহলে তুমি বুঝতে পারো যে আমার না বুস্ট হচ্ছে সত্যি, নিজের বলতে তাহলে একটা কনফিডেন্স আসবে, যখন তুমি যে চ্যাপ্টারটা তুমি ধরো করলে আজ করালে স্যার সেটা তুমি রিপিট মক টেস্ট দাও, বা তোমাকে যে বই আছে স্যার থেকে তুমি মক টেস্ট দাও, মক টেস্ট তোমাকে মেন দিতেই হবে, মক টেস্ট ছাড়া তোমার সিলেকশন আসবে না। আর তুমি আমি বললাম যে ম্যাথ জিআই তুমি যে স্যার করাচ্ছে সেই একটা স্যারেরই অ্যাপ্রোচ নাও, বা অনেক জায়গায় যাও না, এখানে একটা দেখলে ভিডিও, এখানে একটা ভিডিও দেখলে, এরকম করতে যাও না, তাহলে তোমার সিলেকশন আসবে না। আমি ওই ভুলগুলো করেছিলাম একেবারে, তারপর আমি একটা স্যারকে ফলো করেছি, ওইরকম তুমি ফলো করে যাও, যেখানে করবে এক জায়গায় করবে। আর তোমাকে বললাম যে মক টেস্ট তোমাকে দিতেই হবে, মক টেস্ট ছাড়া তোমার স্কোর আসবে না, আমি তোমাকে লিখিয়ে দিতে পারি। আর যারা নতুন স্টুডেন্ট তাদেরকে আমি বলছি, 2025 যারা হচ্ছে সিলেকশন, এখন অনেক সময় আছে, তুমি মোটামুটি সিলেবাসটা 60% কমপ্লিট করো, ম্যাথ জিআই অ্যারিথমেটিক পুরো কমপ্লিট করে দাও, আর মেনসুরেশন তারপর তোমাকে করতে হবে। তুমি যদি ভালো স্কোর করতে চাও তোমাকে ম্যাথের মোটামুটি সব করতে হবে,
আর জিআইএস কোডটা অনেক জনে কমে যায়, এই জন্য কমে যায়। তুমি জিআইএস যত যা কনসেপ্ট আছে সেগুলো করো না, জিআইএ তুমি দেখে যাও লাস্ট মানে অনেকগুলো শিফটে তুমি তুলো, কোশ্চেন দেখো সেখানে কী কী আসেছে এসেছে, কী কী কনসেপ্ট দিয়েছে জিআই, জিআই যতগুলো কনসেপ্ট আছে তুমি একা একটাও ছাড়া চলবে না, কারণ জিআই হচ্ছে 20-20 তোমার করতে হবে, 20-20 ট্রাই করলে তুমি 17-18টা আরামসে তোমার ঠিক হবে। জিআইটা একটা এমন স্কোরের জায়গায়, জিআই আর ম্যাথ, জিআই আর হিন্দি, এই তিনটি তোমার তুমি তোমার আয়ত্তে আনো তাহলে তোমার স্কোর বাড়বে। কারণ জিকের উপর ভরসা নেই, জিকে কোথার থেকে দেবে, কারেন্ট অ্যাফেয়ার্স কী দেবে কোনো ঠিক নেই, কিন্তু তোমার হাতে ম্যাথ, জিআই, হিন্দি আছে, তাই তুমি সেগুলো এখন থেকে মোটামুটি আয়ত্তে আনো। আর জিআই আমি তোমাকে একটাই বলছি, কারণ জি একমাত্র যেটা আছে জিআই তোমার 20-20 আছে, ম্যাথে 20-20, হিন্দিতেও তুমি আনতে পারো, কিন্তু জিআই যতগুলো কনসেপ্ট আছে একটাও তোমার ছাড়া চলবে না, যতগুলো আছে সবগুলো করো, একটাও বাদ দাও না, তোমাকে তো সে করতে হবে, যতগুলো আনছে সবগুলো করো, একটাও ছাড়া চলবে না তোমাকে জিআই এর কনসেপ্ট। তারপর দেখো তোমার সিলেকশন যদি না আসে, যা বলো তাই, কনফার্ম সিলেকশন আসবে তোমার। মোটামুটি তোমাকে সব কমপ্লিট করতে হবে, জিআই কমপ্লিট করতে হবে, ম্যাথও মোটামুটি কমপ্লিট করতে হবে, 60% যখন তোমার কমপ্লিট হয়ে যাবে তারপর তো মক টেস্ট দিতে শুরু করো, যখন 50% 60% কমপ্লিট হয়ে যাবে যারা নতুন তাদের বলছি, তারপর তো মক টেস্ট দাও, আর মোটামুটি মক টেস্ট দিয়ে যাও, এখন তোমার এক্সাম তো অনেক দেরি হয়েছে, সিলেবাস কমপ্লিট তখন মক টেস্ট দাও। আর যারা পুরনো স্টুডেন্ট হচ্ছে না সিলেকশন, তোমাদের ওই জন্যই হচ্ছে না, তোমরা মক টেস্ট দিচ্ছ না, লিখে দিতে পারো, আমি তোমরা মক টেস্ট দিচ্ছ না, প্র্যাকটিস করছো না, ম্যাথ হয়তো আজকে করলে দিয়ে আর ম্যাথ দুদিন করছো না, ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের জিনিস, ম্যাথ যায়। আমি নিজেও প্র্যাকটিস না করলে আমি নিজেই মনে থাকে না, বা সব অ্যাপ্রোচ আসে না, সবারই আসে না, আমি একা নয়, ম্যাথ যাই হচ্ছে প্র্যাকটিসের জিনিস, ম্যাথ দিয়ে যত প্র্যাকটিস আনবে তত তোমার প্র্যাকটিস করবে তত তোমার আয়ত্তে আসবে। তো এটাই বলবো, তোমরা এখন থেকে ভালো করে পড়ো, আমি তোমাদেরকে আরও পরে ভিডিওতে বলবো যে কীভাবে আমি কী করেছি। যদি ভালো মনে হয় চ্যানেলটা তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো।